إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم جنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إلى هذه الآيات সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তার ইবাদত করার সম্মতি প্রদান করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহ সুবহানাহু তাআলা কর্তৃক এই পৃথিবীর মাটিতে যে আমরা দীন ইসলাম পেয়েছি আল্লাহ সুবহানাহু তাআলার মনোনীত দীন যার মাধ্যমে এবং যাদের মাধ্যমে সে আমরা ইকরামগণের উপরে সুসুসার শেষ নবী তথা রসুল শেষ পয়গম্বর মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অগণিত শান্তির ধারা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। জুমার খুতবা সংক্ষিপ্ত যার জন্য কোনো বিষয় নির্ধারণ করে হয়তো শেষ করে ওঠা যায় না। তো গত সপ্তাহে যেটা আয়াত পড়েছিলাম এই সপ্তাহে পড়েছি কারণ বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ। আজকের মুসলিম সমাজের মধ্যে অধিকাংশ মুসলিম আকিদাগতভাবে ভ্রান্ত। অনেকে মনে করে আমরা কোরআন এবং সেই হাদিসের পথে আছি আমরা আহলুল হাদিস কিন্তু তার সত্ত্বেও তাদের আকীদা সঠিক না। অনেকে মনে করেন যে আমরা আহলুল হাদিস কোরআন এবং হাদিস মানলে ওয়ালা তারপরেও তাদের সকলে পাঁচ ওয়াক্ত নামাজ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজছেন ইমানা করে না তার ফলে যত সামান্য মানুষ আদায় করে তারাও মনে করে যে আমরা যেটা আদায় করছি সেটাই যথেষ্ট। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই মুহাম্মাদী উম্মতের উপরে এই উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠ শিরোপা দেওয়া হয়েছে। অনেক নবী এবং রসুলরাও আশ্বস্ত করেছিল যে আমাদেরকে নবী বা রসুল করে না পাঠিয়ে যদি উম্মতে মুহাম্মাদী করে প্রেরণ করা হতো তাহলে আমাদের জন্য এটা অধিক মর্যাদার কারণ হতো। আর আমরা সেই উম্মত আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই নিয়ামত দান করেছে অল্প আমল করে অল্প নেকি করে অল্প জিকির আস্তার করে পূর্বের সমস্ত মানুষ যারা যাদেরকে প্রেরণ করা হয়েছিল পূর্বের জাতি উম্মতে মুহাম্মাদী জাতির পূর্বে তারা অনেক অনেক দিন তার ইবাদত করেছে তথাপি তাদের থেকেও বেশি নেকি অর্জন করতে পারে ওই উম্মতে মুহাম্মাদী।
অনেকের ধারণা হচ্ছে ফরজ যেগুলো সে কেবলমাত্র কয়েক হয়ে পাঁচ অক্ষ নামাজ আদায় করা ফরজ, রমজানের ফরজ যে অত্রি বা ত্রিশটা রোজা আছে এই দিন করা রোজা রাখা ফরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ধন দৌলত দিলে পরে চাষাবাদের পরে ওষুধ দেওয়া ফরজ, জাকাত দেওয়া ফরজ, আর পরিশেষে কারোর কাছে সেরকম সামর্থ্য হলে সেরকম অর্থ থাকলে বাইতুল্লাহ জিয়ারত অর্থাৎ হজ করা নির্দিষ্ট মাসে হজ করা ফরজ, এছাড়া আর ফরজ কিছু নেই। কিন্তু এ ধারণা ভুল, ফরজ অনেক কিছুই আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার পরে পিতা মাতার আনুগত্য করা, তাদের কথা শোনা, তাদের কথা অনুযায়ী চলা, তাদেরকে কষ্ট না দেওয়া, এগুলো হচ্ছে ফরজ। রক্তের সম্পর্কে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, তাদের সঙ্গে ছিন্ন না করা হচ্ছে ফরজ। আপনি যে কাজ করছেন, আমি যে নেকির কাজ করছি, পুরুষরা পুরুষ মহলে এবং মহিলারা মহিলা মহলে একে অপরকে যেটা জানে সেটা বলে দেওয়া, সেটা পৌঁছে দেওয়া, সেটা কর্তব্য, অতি আবশ্যকীয় পালনীয় কর্তব্য ফরজ। সেটা হতে পারে সেটা অনেক মাধ্যম, কিন্তু ফরজটাকে পালন করতে হবে। যেটা কর্তব্য সেটা পালন না করে কেউ কিন্তু মুক্তি পাবে না। কাল কেয়ামতের দিন হতে পারে যে আপনি আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উঠবো, প্রত্যেককে তো জিজ্ঞাসাবাদ করা হবে, প্রত্যেকের হিসাব নিকাশ হবে। কোন নেককার মানুষ সে যখন পার পেয়ে যাবে অতঃপর জান্নাতের দিকে যাবে, তখন তাকে তার প্রতিবেশীরা, তার পাড়ার লোকরা, তার আত্মীয় স্বজনরা, যাদের সঙ্গে তার পরিচিত ছিল এক কথায়, তারা হয়তো তার দাওয়ান টেনে ধরবে, হে আল্লাহ তালা এর দিন বিরুদ্ধে আমার কাছে আমার আপনার কাছে আমার অভিযোগ আছে, আজকে আমরা গুণাগার হিসাবে গণিত হচ্ছি, হবে আপনার কাছে প্রমাণিত, কিন্তু এই ব্যক্তি নামাজ আদায় করতে যেত আমাদেরকে বলতো না, এই ব্যক্তি অমুক ভালো কাজ করতে যেত আমাদেরকে আহ্বান করতো না, আমরা অমুক অমুক পাপের কাজের মধ্যে সৈন্য জড়িত কাজের মধ্যে জড়িত থাকতাম, কিন্তু এ আমাদেরকে নিষেধ করতো না, তাহলে এর তো উচিত ছিল আমাদেরকে বলা, তখন কিন্তু পার পাওয়া যাবে না। যার জন্য এই উম্মতের উপরে এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে, কিসের জন্য? এই দায়িত্ব পালন করার জন্য। মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হাদিস রয়েছে, উদাহরণ পেশ করেছেন তিনি যে একটা সমুদ্রের মাঝে জাহাজ রয়েছে, জাহাজ চলছে, সেই জাহাজটা হচ্ছে দুতলা, নিচের তলার মানুষরা যখন উপর তলায় পানি আনতে যাচ্ছে সিঁড়ি বেয়ে উপরে উঠছে, কারণ নিচের তলাটা কোথায় প্রায় অর্ধেকটা বেশি সমুদ্রের মধ্যে ডুবে আছে, উপর তলায় গিয়ে তারা যখন বারবার নিজেদের প্রয়োজনীয় পানির জন্য সমুদ্রে বাড়িতে ফেলছে, পানি তুলছে, আবার নিচে আনছে, তখন উপর তলার মানুষরা বিরক্ত হয়ে তাদের বাধা প্রদান করছে, পানি নিয়ে যাচ্ছে, আমাদের বিরক্তি দেখছে। এমত অবস্থায় যদি নিচের মানুষরা প্রয়োজন ভিত্তিতে তারা মনে করে যে আমরা বারবার উপরে যাচ্ছি আর ফিরে আসছি, এতে উপর তলার মানুষরা বিরক্তি প্রকাশ করছে, আমরা কি করি, আমাদের উপরে যেতেই হবে না, আমাদের তলটাকে ফুটে ফেললে না, এর যে দেওয়ালটাকে ফুটে পড়লে তো পানি চলে আসে, প্রয়োজন কি আছে উপরে যাওয়ার? তো তারা যদি ওই সেই জাহাজের তলটা বা দেওয়ালটা ফুটো করে পানি নিতে যায়, আর উপরের মানুষ যদি তাদের কাছ থেকে নিজেদের ভুলগুলো স্বীকার করে তাদেরকে তাদের বাধা প্রদান না করে, তার অবস্থা কি হবে? ওই জাহাজের তল ফুটো করলে বা তার দেওয়াল ফুটো করে যদি পানি প্রবেশ করে তাতে ওই জাহাজটা সম্পূর্ণ ডুবে উপর তলা বা নিচের তলা সমস্ত মানুষই ডুবে মরবে। তো সমাজের অবস্থা এমন, এখন যেমনটি সমাজের অবস্থা, ঘাটিঘাটি জোয়ার আড্ডা কোন উৎসব হলে পরে সেটা আপনার
সামাজিক উৎসব হোক ধর্মীয় উৎসব হোক মদ মাংসের আসর করছে গান বাজার আসর করছে এরূপ অবস্থা পূর্বে ছিল না এতটাটুকু পূর্বে ছিল না কিন্তু হচ্ছে তো সমাজের যারা অধিকর্তা যারা যাবাদের পরিচালক তারা যদি এগুলোকে বাধা প্রদান না করে তাহলে দিনের পর দিন এগুলো বেড়েই চলবে এগুলো বেড়েই চলবে তো যার জন্য সেই মুসলিমের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন যে ইমানদার ব্যক্তির কর্তব্য যখন তার সম্মুখে কোন খারাপ কাজ বর্ণিত কাজ শরীয়ত বর্ণিত কাজ দেখবে যেটা শরীয়তের মধ্যে নিষেধ করা হয়েছে হারাম করা হয়েছে সেগুলোকে সে হাত দিয়ে উঠে দেবে তাদের বাধা প্রদান করবে যদি তার হাত দিয়ে বাধা প্রদান করার ক্ষমতা না থাকে মৌখিক ভাবে তাদেরকে নিষেধ করবে এটাও যদি ক্ষমতা না থাকে তখন ঘৃণিত বন্ধুত পাঁচ কাজ ভেবে সেইখান থেকে শেষ করে পড়বে তো ইমানের এটা হচ্ছে দুর্বল কাজ দিতে পারলাম না মৌখিক ভাবে তাদেরকে নিষেধ করতে পারলাম না কিন্তু আমি সেই কাজটাকে খারাপ ছেড়ে শরীরের জমির মতো কাজ ছেড়ে সেখান থেকে আমি সরে পড়লাম সেখানে দাঁড়ালাম না যেখানে দাঁড়াবে যাবে এখানে থাকা যাবে না আর এটা হচ্ছে ইমানের সবচেয়ে দুর্বল রূপ আর যারা সেটাও করতে সক্ষম নেই অর্থাৎ শরীয়ত বহির্ভূত কাজ হচ্ছে হচ্ছে এখানে গান বাজানো হচ্ছে হচ্ছে এখানে জুয়া খেলা হচ্ছে হচ্ছে মদ খাওয়া হচ্ছে তো হচ্ছে আমি সেখানে থেকে দাঁড়িয়ে থেকে সেটাকে বৃষ্টি দিয়ে উপভোগ করবো কান দিয়ে প্রবণ করবো জানতে হবে যে তাদের অন্তরে ইমানের যেটা সরিষার দানা পরিমাণে ইমান থাকে সেটাও নেই হুদ আলাইহিসসালামের যুগে হুদ আলাইহিসসালামের কওমকে কেমন শাস্তি দেওয়া হয়েছিল সালেহ আলাইহিসসালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান না মানার জন্য এমনকি নবীদেরকে বারবার বলার জন্য যে যাও তোমার আল্লাহ কি শাস্তি আছে নিয়ে আসো দেখি আমরা যে দেবতার পূজা করছি উপাসনা করছি সেটাই করবো তোমার পথে তোমার রবের পথে আমরা আসবো না এমনকি নবীদেরকে রসুলদেরকে তারা পাগল পর্যন্ত উপাধি দিয়েছিল তো ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন এক একটা এলাকাতে তার সবচেয়ে শক্তিশালী ছিল এমনকি বলতো আমাদেরকে কোন আজাদ গ্রেফতার করবে আর আমরা পাথর কেটে পাহাড়ে পাথর কেটে গর্ত তার মধ্যে ঘর নির্মাণ করি অস্ত্র শস্ত্র নির্মাণ করি আমাদেরকে কোন আজাদ আসবে শাস্তি দেওয়ার জন্য তো জিবরাইল আলাইহিসসালামের একটি হুংকার একটি আওয়াজ ছিল সেটাই যথেষ্ট ছিল সূর্য অস্তে সূর্য উদয়ের আগে জিবরাইল আলাইহিসসালামের একটি আওয়াজ সেই আওয়াজে সকলে মৃত্যুবরণ করেছে সব ধ্বংস হয়ে গেছে তো ফেরেশতাদেরকে কোন কোন নবীর সম্প্রদায়ের কাছে ফেরেশতাদেরকে প্রেরণ করা হতো যে যাও তাদেরকে ধ্বংস করে দাও এক দ্বারা একটা এলাকায় ফেরেশতাদের একটা দল গিয়েছে ধ্বংস করতে সেখানে সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে চরণ করছে তার ইবাদত করছে না অন্যের ইবাদত করছে নবী রাসূলকে মানছে না সেই এলাকায় ধ্বংস করতে গিয়ে দেখছে কি ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অভিযোগ করছে হে আল্লাহ আপনি তো এখানে পাঠালেন কিন্তু এখানে এক ব্যক্তিকে দেখছি যে পাহাড়ে গর্তে বসে আপনার ইবাদত করে আর সারা দিন সে জিকির করছে সারা দিন সে লা ইলাহা ইল্লাল্লাহ সারা অন্যান্য জিকির করছে তো যদি এলাকাটাকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাবে তার লেখ আমার পক্ষ থেকে মনে হচ্ছে ওকে ধ্বংস করে দাও সবচেয়ে তো আছে আমি ওকে ধ্বংস করতে চাই ও নিজে বসে বসে আল্লাহ শিকার করে আমার মনে করে কিন্তু লক্ষ্য করে না নিজে নিজের সত্য রাস্তা সন্ধান পেয়েছে সে নিজে আমার ইবাদত করছে কিন্তু মানুষকে আমার ইবাদত করতে বলে না মানুষ যে পাপের মধ্যে ডুবে আছে সে যে পাপ থেকে বেঁচে আছে মানুষ যে পাপ কাজ থেকে সে বিনে দেওয়া
তো কর্তব্য আছে শুধুমাত্র নিজেরা ইবাদত করলে বাঁচা মুশকিল, যার জন্য এই উম্মতকে কিন্তু খয়রা উম্মতের ত্রিজাতির নাম বলা হয়েছে, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতির নবীনের কাজ, নতুনের কাজ যেটা ছিল সেই কাজ, সেই দায়িত্ব তোমাদের পালন করতে হবে। যেমন দাউদ আলাইহিস সালামের সময় নিষেধ করা হয়েছিল, পুরো বাকরাতে ঘটনা রয়েছে, নিষেধ করা হয়েছিল তাকে আমাদের যেমন শুক্রবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমায় বলে দিয়েছেন, তারপরেও মানুষ ইয়া আল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআলু লিল্লাহি ওয়া রাসূলিহি ভাইয়া, হে ইমানদাররা যখন জুম্মার আযান হয়, জুম্মার নামাজের জন্য আহ্বান করা হয়, তখন সমস্ত চারটা বছরের মধ্যে উপস্থিত হও, নামাজ পড়তে যাও, তারপরে মানুষ বেশিরভাগ মানুষ জরুরি কাজগুলো বিশেষ করে জুমার দিন ফেলে, যখন জুমার আজান হয়ে যায় সমস্ত কাজ কাজ করা যাবে না, কোন রুজিনের জন্য কাজ করা যাবে না। আপনার যদি কোথাও সফরে বের হয়েছেন আগে থেকে, কোথাও খুব খাস করে জুমার দিনে জুমার হচ্ছে আপনি কাজে ব্যস্ত থাকবেন জুমার নামাজকে ছেড়ে, আমাদের যেমন শুক্রবার জুমার দিন অনুরূপ দাওয়ার ছেলেদের কমের ছিল শনিবার ইবাদতের দিন ছিল, তাদেরকে নিষেধ করা হয়েছিল, তাদের বিভিন্ন অবস্থা কি ছিল, মাছ ধরা, যে শনিবার কিন্তু করা মাছ ধরবে না, দাউদ আলাইহিস সালামকে কণ্ঠ দেওয়া হয়েছিল, এত মিষ্ট সুর দেওয়া হয়েছিল, তিনি যখন জবর পাঠ করতে আর শনিবার সাপ্তাহিক ইবাদতের দিন যখন জবর পাঠ করতে, বিশেষ করে সমুদ্রের মাছরা সব তাদের কানে আওয়াজটা যারা সব সঙ্গে সঙ্গে তাহলে সমুদ্রের ধারে চলে আসতো, নদীর ধারে চলে আসতো, দাউদ আলাইহিস সালামের জবর পাঠ করতে, আল্লাহ তোমরা নিষেধ করলে শনিবার দিনকে তোমরা মাছ ধরো না। একদল কি করলো, ধরা বন্ধ করে দিল, তারা নিজেদের দাওয়াত সালামের সঙ্গে আনুগত্য শীল ছিল, ইবাদত করতো আল্লাহ, আর একদল কি করলো, মাছ ধরলো না, কিন্তু এমন হাত তৈরি করে রেখেছিল, আমরা ধরবো না জানি, আমরা রবিবার ধরবো, কিন্তু হাত তৈরি করে রেখেছিল, যেমন হাত পাটে না আসবে মাছের ভিতরে দেহে পারে, আমরা পরিবার ওটাকে ধরবো, তো আমার তো মামলাই না মাছ ধরতে ব্যস্ত কাটি ব্যস্ত। তো যারা আল্লাহ ইবাদত করত মাছ ধরত না, তাদের মধ্যে দুটি দল, একটা দল তাদেরকে নিষেধ করত এবং আর একটা দল নিষেধ করত না, ওরা করছে তো আমরা তো করছি না, কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে এলো, সকলকে ভগবানের রূপ ধারণ করে নেওয়া হলো, সকলে একটাই দল বেঁচে গেল যারা নিজেরা ইবাদত করতো, নিজেরা পাঁচ কাজ থেকে বেঁচে থাকতো, অপরকে নিষেধ করতো, অপরকে নিষেধ করতো যে এটা অন্যায় কাজ, আমরা যখন নিষেধ করছে এটা করা যাবে না, তারা বেঁচে গেল। আর একটি দল যারা মনে করতো আমরা ইবাদত করছি, আমাদের কি হয়েছে, ওরা করছে না করছে না, ওরা অন্যায় কাজ করছে করছে, এরাও বললেন হলো, আর যারা কন্ট্রোল করতো এবং যারা করতো না, পরিষ্কার যে মানতো না, ওই হারাম কাজের মধ্যে লিপ্ত ছিল, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছিল হারাম, তো তারা আমি যে দুটি দল বাবেলের রূপ ধারণ করলো, তারা তো যদি মনে করে কেউ যে আমরা আল্লাহর ইবাদত করছি, আমরা তো আমরা জুয়া খেলছি না, আমাদের ছেলেরা তো জুয়ার মধ্যে লিপ্ত নয়, আমাদের ছেলেরা তো গান বাজনার মধ্যে লিপ্ত নয়, আমরা তো আল্লাহর ইবাদত করছি, মাথা মুশকিল, পরিশ্রম পাওয়া মুশকিল, তাদেরকে আল্লাহর পথে ডাকতে হবে, দিনের পথে আহ্বান করতে হবে, তারা যে শরীরের বহির্ভূত কাজ করছে বিভিন্ন পদ্ধতিতে, তাদেরকে এটা বোঝাতে হবে, তারা যে হারাম উপার্জন করছে, জুয়ার উপার্জন করছে, তাদেরকে বোঝাতে হবে, নচে কোন কোন ব্যক্তি মনে করে যে আল্লাহর পথে যখন চাইতে আসেন যে দেখবেন না, গোলগলি গলিতে যায়, পাড় পড়ে যায়, ওই মাদ্রাসার নামে চাঁদা তোলে, মসজিদের নামে চাঁদা তোলে, ওই যে সুরকার চালিয়ে মনে করে দান করছি, আমরা দান করছি, আরে পাপের কত উপার্জন, হারামের কত উপার্জন, যে ব্যক্তি পাপের কত উপার্জন করলো, হারাম তাকে রোজগার করলো, যেটা নিষেধ যে জুয়ার মাধ্যমে আবার ইনকাম করলো, সেটা যার হয়তো সেই সুদ ঘুষ দিয়ে ইনকাম করলো,
তারপর ইনকাম দিয়ে যখন সে কিছু ভক্ষণ করলো তার শরীরের রক্ত মাংসতে ঘটিত হচ্ছে হারাম টাকায়, হারাম উপার্জনের টাকায়, সেই ব্যক্তি নিবন্ধন গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। আর সেই ব্যক্তি পরিষ্কার করে নিজের হাবিস যে দেহে রক্ত মাংস গঠিত হয়েছে হারাম উপার্জনের টাকাতে, হারাম উপার্জনের টাকাতে, সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না, তার পরিষ্কার সে কোথায় যাবে? বিচারের কত দুটি অবস্থা হয়, জান্নাত কিংবা জাহান্নাম। তা আমাদের সমাজে হচ্ছে জুয়ার আতর বসছে, মদের আতর বসছে, গান বাজার আতর বসছে, আমরা মৃত্যু। অথচ সমাজের মধ্যে প্রচলিত রয়েছে তাবলিগ জামাত। সে তাবলিগ জামাতের কাজ কি? যাকে তাকে শুধুমাত্র ধরে চলো মসজিদে চলো নামাজ পড়তে। আরে সেই ব্যক্তিটা কেমন অবস্থায় আছে, সে ফরজ গোসল করতে জানে কি না, সে নাকাম অবস্থায় আছে না পাক অবস্থায় আছে, না জানে হুমুতের পেয়ে গেছে মসজিদে চলো। শুধু নামাজ পড়লে হবে না, ভালো কাজের আদেশ করতে হবে না, তা বললে বলে মানুষের মতন হাও না এমন কাজ দুবার আপনার উপরে আমার মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। ভালো কাজের আদেশ করবো আর মন্দ কাজ থেকে নিষেধ করবো না, যে যা করে করুক। আল্লাহ সুবহান তাআলা রাসূল পাঠিয়েছেন তার আনুগত্য করার জন্য। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় রাসূলকে এই জন্য পাঠানো হয়েছে যে তোমাদের জন্য এটা উত্তম নিবেশ রাসূল করেছিল। আর তারা বলে যেমন ভাবে ইবাদত করো, যে যেমন ভাবে নামাজ পড়ে, যে যেমন ভাবে ইবাদত করে, জিকির আজকাল করে, কোনো ব্যাপার না, স্বাস্থ্য কবুল হল। তো ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে, এটা হচ্ছে শরীয়তের নির্দেশ। আর এই নির্দেশ যদি আমরা ব্যতিক্রম করি, মনে করি আমরা ইবাদত করছি আমরা বেঁচে যাব, বাঁচা মুশকিল। পারিবারিক ভিত্তিক কোরআন হাদিসের আলোচনা করতে হবে, নিজেরা জেনে যাব। আর মহিলাদেরকে বাড়ি, মহিলাদেরকে বাড়ির স্ত্রী সন্তান সন্ততিদেরকে তাদেরকে জানাবো না, ইসলামের কথা দিনের কথা তাদের সঙ্গে আলোচনা করবো না, সেটা মাত্রা মাত্রায় তাদেরকে বলে দেবো না, কোন সময় কি দোয়া করতে হয়, কোন সময় কিটা বলতে হয়, সেগুলো শিক্ষা দেবো না, তাহলে সেই ব্যক্তি জানা বেঁচে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছে যে আল্লাহ যিনি আমার কোন কোথাও ভালো করে জাহান্নামের আগুন থেকে এবং তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। অতএব এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফরজ, দাওয়াত কাজ করা, মানুষকে আল্লাহর পথে আহ্বান করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফরজ নির্দেশ। এই নির্দেশ যদি ব্যতিক্রম আমরা করি, তাহলে কিন্তু নামাজ আদায় করা, নিজেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, হারাম কাজ থেকে নিজেরা বেঁচে থাকা, এটা কোনো কাজে দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত হতে কালকে আমাদের দিন দেখবো আমরা, আমাদের দাওয়ার আমাদের আমরা যে পরিত্রাণ পেতে চলেছি বা যারা আল্লাহ ইবাদত করে তারা পরিত্রাণ পেতে যাবে, তখন তাদেরকে খেলে ধরবে আমাদের অভিযোগ আছে, এই ব্যক্তি আমাদের ভ্রমত না। তাহলে বলাটাই শুধু যথেষ্ট নয়, আল্লাহ সুবহানাহু ওয়া পরিষ্কার বলে দিয়েছেন আমাদের হাসান কবলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান, সেই ব্যক্তির থেকে উত্তম কার কথা হতে পারে যে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, আহ্বান করে এবং নিজে আমল করে। তো নিজে আমল করতে হবে, অপরকে বলতে হবে আমলের কথা, নিজের শরীরের বহির্ভূত পাপ কাজ পরিত্যাগ করতে হবে, অপরকে সেই পাপ কাজ পরিত্যাগ করতে বলতে হবে। যদি সমাজের উন্নতি চায় এটা করতে হবে, শরীয়তের নির্দেশ। পবিত্র কোরআনে অনেক জায়গায় এরূপ আয়াত রয়েছে, এই নির্দেশ অমান্য করে কেউ মুক্তি পেতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক ভাবনা চিন্তা দান করেন এবং কোরআন হাদিস পরিপ্রেক্ষিতে যে দাওয়াতে কাজ করার সুমতি প্রদান করে। الحمد لله وحده ولا عباده الا جبعنا والصلاة والسلام على رسول الله تجي بشكل على سيدة هتشي وجه الله سبحانه وتعالى الفقر تجي وانه كاس فرض فرا وانه كتار مدى كي فرض هتشي نيجر على نيوازة فرا يبا وفور كي على نيوازة جنة حبان فرا قرآن حدث درس الواندومي مانوز دل كاسه دين اسلامي باتا پوچه دوا সমাজের মধ্যে যে পাপ
যে হারাম কাজ সংগঠিত হচ্ছে সেটা থেকে বিরত রাখার পরিকল্পনা নেওয়া, যারা আল্লাহর পথে নেই তাদেরকে আল্লাহর পথে আহ্বান করা। মানুষ মনে করে যে শুধু জুম্মার নামাজ পড়ে বা ঈদের নামাজ পড়ে তারা নিজেদেরকে মুসলিম ভাবে। সমাজের একটি খুব খারাপ দিক দেখা যায়, কেউ মারা গেলে পরে সেখানে জানাজার জন্য যায় মানুষ, হয়তো ফরজ নামাজ পড়ে জানাজাটা হবে মসজিদের অদূরে দাঁড়িয়ে থাকে, নামাজি যারা হাঁটে তারা আসবে, ফরজ নামাজ পড়ে জানাজাতে অংশগ্রহণ করবে তারাও জানাজা পড়বে, অথচ তারা মসজিদে প্রবেশ করে না, ফরজ নামাজ আদায় করার জন্য কিন্তু জানাজা নামাজ আদায় করার জন্য তারা বাইরে দাঁড়িয়ে থাকে। অথচ জানাজা নামাজ তো ফরজ নয়, ফরজ কি ফরজ? কিছু মানুষ আদায় করে নিলে পরে হয়ে যাবে, আর প্রত্যেক ব্যক্তির জন্য পাঁচত্ব নামাজ হচ্ছে ফরজ। সেই ফরজ নামাজ না আদায় করে যারা যেন নামাজ আদায় করার জন্য তারা দাঁড়িয়ে থাকে বাইরে, তারপরে আবার দেখা যায় কি ওই যে যারা যেন নামাজ যারা পড়ছে 90% মানুষের যারা যেন নামাজ হয় না, কি ফায়দা পড়তে যাওয়ার? কত বেটা আছে যা পড়তে পড়া ছেলেটা কিনে আছে, কিন্তু যারা যেন নামাজ কেউ দেখাতে পারবে? আবার বলতে গেলে ওদের ইমামকে আমি একদিন বলেছিলাম যে আচ্ছা জানাজার নামাজ তো পড়াবে, এখন এই মোসাজিদ কিছুই জানে না, তাদেরকে বলতে হবে দোয়া পড়া করবো করে ওসব বলে না। আপনার তো দোয়া কষ্ট পাবে কিন্তু বলতে হবে, দোয়া তাদের রয়েছে সেই দোয়া কষ্ট করতে হবে। তারপরে সমাজের মধ্যে অনেক কিছু ঘটে যেগুলো প্রমাণ নেই, যারা যার নামাজে প্রবেশ করে কি করা হয় তার মিলে তাহার বিয়ে করে দোয়ার স্থিরতা পাঠ করে যে নামাজটা পড়তে যাচ্ছে ফরজে কিফায়া সেটা ফরজ নয়, সেই নামাজের জন্য সে মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকে, ফরজ নামাজ আদায় করবে না, তারপরে ফরজে কিফায়াটা পড়তে সেটা কিভাবে করতে হবে, কি দোয়া পাঠ করতে হবে সে নিয়ম হতে জানে না। আর ইমামদের প্রতি আস্থা তারাও যেটা প্রমাণ নেই আসবে না, বয়সটা তারপরে তরুণ ইব্রাহিম তারপরে মায়েদের জন্য দোয়া নিজে পড়ছে কিন্তু মানুষটা বলছে না তোমরা দোয়াটা কি করো তোমরা পড়তে চলে, এটা পড়তে হবে ফোকাতে কি পাবেন না তিন দিন জুড়ে পাবেন। তাহলে নতুন বলছেন যে ব্যক্তি জানা যা পড়লো সে এক কিনা সব পরিমাণ নেকি পেল, অতপর যে মায়াকে দাঁতন্তের কাজে অংশগ্রহণ করলো সে আর এক কিনা নেকি অর্জন করলো। যারা এই অংশগ্রহণ গ্রহণ করা মানে মায়াদের জন্য দোয়া গ্রহণ করা মানে এক কিনা হচ্ছে আপনার একটা অহুত পাহাড় সমান নেকি সে অর্জন করলো, মায়াদেরকে দাফনে অংশগ্রহণ করলো সে আর এক কিনা নেকি অর্জন করলো। তো মায়াদের জন্য দোয়া করলেন তবেই না সেটা পাবে। তারপর ওই হাদিসটাকে লক্ষ্য করবেন যে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি মারা গেল সেই ব্যক্তি যারা যাতে 40 জন এমন ব্যক্তি শরীর হয়ে গেল যারা আল্লাহর সঙ্গে শরীর করেনি, আল্লাহর সঙ্গে শরীর করেনি এবং 40 জন ব্যক্তি যারা যারা শরীর হবে অর্থাৎ সেই ব্যক্তিরা দোয়া করবে যারা যে শরীর হয়ে সেই ব্যক্তি নিশ্চয় সমস্ত গোনা মাফ হয়ে যায়, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আজকে তো সমাজের মধ্যে সবার অধিকাংশ বাড়ি তো শিল্পের মধ্যে ডুবে, জেলে হোক অজেলে হোক আপনার দোয়াদারিদের মধ্যে হোক
আপনি কোন সুন্নাত মানে হোক সবাই ওই জানাজার নামাজ পড়ার আগে সবাই যেন মুশরিক। অতএব এগুলোকে খেয়াল করতে হবে, যেগুলো লাগে সেগুলো জানতে হবে, না দোয়া জানা লাগে। আর তারপরে দোয়া নিয়ে আমার বাড়ির পর্যন্ত যে জানাজার মধ্যে দোয়া রাখে সেই দোয়াটা পাঠালে মাইয়ার মুক্তি পাবে। আল্লাহ রসুল বলছে 40 দিনের মধ্যে একটি শরীফ হয়ে যায় যদি কারো জানা যায়, যারা আল্লাহ রসুলের শরীফ করে শিরিক থেকে মুক্ত সেই ব্যক্তি মুক্তি পাবে, সেই ব্যক্তি জানাজা প্রবেশ করবে। অথচ তারপরে সঙ্গে দোয়া নিয়ে মাইয়াকে দাখিল করে পরে দোয়া নিয়ে মানে, আরে ওটাই তো দোয়া জানা জানাজাটা হচ্ছেই মায়ের তো যেন দোয়ার একটা স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সঠিক জ্ঞান বিবেক আমাদেরকে দান করে, শরীয়ত বহির্ভূত সমস্ত পাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত করে এবং শরীয়তের যে নির্দেশনা আমার রয়েছে সেগুলো পালন করার সময় প্রদান করে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলা নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.